গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই শ্রেয়া ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এই তো পুজো সবেই চলে এসেছে, কিন্তু আমরা অসহ্যের কারণে ঘর সব কিছু আমাদেরকে গুছানো চলছে, ঝাড়াঝাড়ি চলছে। আজ আজকে 8 দিনের মতো হলো, আর 2 দিন পরে আমাদের কামান হবে। তো আজ থেকে আমরা ঘরটার ঝাড়াঝাড়ি করতে লেগেছি। তো সানসেটের উপরটা পর্দা টাঙানো ছিল, অনেক ঝুলটুল পড়ে গেছিলো, ওই কারণে আগে সানসেটটাই ভালো করে ঝেড়ে নিলাম উঠে। আর সেটা আমাকে উঠেই করতে হয়, না হলে ওই নিচ থেকে করাটা সম্ভব হয় না। এখন পর্দাটাকে খোলার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। পর্দার সে সাইডে কোনাগুলোর দিকে আটকে যাচ্ছিলো। আর এই পর্দাগুলো একেবারে ভালো নয়, কাপড়ের পর্দাগুলো অনেক ভালো, এই পর্দাগুলো একটুতেই ছিঁড়ে যাচ্ছে। তো দেখি, বারবার টানছি, টেনে টেনে আলমারিটাকে একে বাইরে নিয়ে এসে ভালো করে পর্দাটাকে আস্তে আস্তে বের করতে হবে। আর আলমারিটা আমাদের খুব ভালো হয়েছে, কারণ সেটা সানসেট বরাবরই থাকে, সানসেট নিয়ে নিচে থাকতে গেলে এটাই ভালো জায়গা, আর অন্যান্য জায়গায় রাখতে গেলে অনেকটা জায়গা বাদও চলে যায়। ওই কারণে আলমারিটা আমাদের এটাকে খোলার অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম লাঠি দিয়ে সেই তোলার, কিন্তু কোনো মতেই হচ্ছিল না। শেষ পর্যন্ত পরে এটা খুলতে পেরেছিলাম। এরপরে তাকটাকগুলো সব গুছিয়ে নিব, ঘরটা ভালো করে পরিষ্কার করে আজকে আর মুছামুছি করবো না, যেহেতু কালকের দিনটা কোনো রকম করে থেকে পরশু দিনে আবার ঘর দোর যা আছে সব মুছামুছি করে একদম বেরোবো। এটা আমি অনেকক্ষণ থেকেই চেষ্টা করছি, অবশেষে এটাকে খুলতে পারলাম। এখন এটাকে খুলে রেখে আগে তাকটাকগুলো যা আছে সব গুছিয়ে নিব। তাকটা আমাদের অনেক গ্যাঞ্জাম হয়ে থাকে, কারণ রাখার মতো তো আর জায়গা নাই, আর তাকটাই আছে এই ঘরে, ওই জন্য যত রাজ্যের জিনিস এইখানে আমাদেরকে রাখতে হয়। আর ওগুলো সব আমার গোষ্ঠীর কাগজ আছে, সব ডকুমেন্টস সবার। তো এবার ভালো করে আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নিই, তাক থেকে ওই সব জিনিসগুলো নামিয়ে রেখে রেখে পুরো তাকটাকে আবার মুছবো। আর এটা একটা ঠাকুরের ফটো আমি রাখছিলাম, দেওয়ালে সাটিয়ে রাখবো। আর তোমার দাদা ভাইকে কিছু হয়তো বলছিলাম ওইখানে, যাই হোক এগুলো ঢেলে ওই এগুলো তো অনেক কোটা আছে, অনেক দিন থেকে সে এইরকমভাবে ভরা আছে, আজকে ওগুলোকে ধুয়ে একদম ধুয়ে ভালো করে রাখবো। কোটাগুলো তো অনেক কিছু রাখাও হবে, যেহেতু একটা ব্যাগের ভিতরে অনেক দিন থেকে ভরা ছিল, এখন এগুলো আস্তে আস্তে নামিয়ে রেখে রেখে তাকগুলোকে আগে মুছে নিব। ঘরে তাকটা পরিষ্কার থাকলে আর একটা আলনা থাকে, এই আলনাটা পরিষ্কার আর বিছানাটা পরিষ্কার থাকলে একদম ঘরটা পুরো গোছানো সাজানো লাগে, কিন্তু এগুলো যদি এলছেল হয়ে পড়ে থাকে তাহলে ঘরটাতে থাকতেই কেমনই লাগে। ঠিক আছে গাইস, তাহলে তোমাদের আবার অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে।